ছোট্ট সোনামণিরা, প্রিয় অভিভাবক বিন্দু, আমার সহকর্মী বিন্দু, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তিন সংখ্যার গুণ নিয়ে এসেছি। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। চতুর্থ শ্রেণীর 37 পৃষ্ঠা, চলো ব্যাখ্যা করি কিভাবে তিন অঙ্কের সংখ্যা গুণ ও তিন অঙ্কের সংখ্যা এর হিসাব করতে হয়। এখানে কয়েকটি শূন্যস্থান রয়েছে, এই শূন্যস্থানের মধ্যে যেসব সংখ্যাগুলো বসবে তা শিশুদের বুঝিয়ে দিতে হবে। এখানে 423 গুণ 234, গুণ হচ্ছে 423 আর গুণক 234 দিয়ে 423-এর গুণ করতে হবে। এখানে 4 হচ্ছে কি এককের গড়, 4টা হলো কি এককের গড়। এই 4 দিয়া প্রথমে 3-এর গুণ, 3 4 12 12 2, হাতে আমার 1, এই 1। তারপরে 4 দুগুণে 8, 8 আর 1-এ কত হয় 9, এই 9। তারপরে 4 4 16, এই 16, ঠিক আছে। এই গেল আমার এককের ঘরের কাজ। তাহলে এই এই ঘরগুলোর মধ্যে কি বসবে, যে 423-কে আমি 4 একক দিয়ে গুণ করেছি। এখন আমার শূন্যস্থানে লিখতে হবে যে 423 গুণ 4 একক। তাহলে আমি এখানে লিখতে পারি কি যে 423 গুণ হচ্ছে কত, এককের ঘরে কত আছে 4, এই 4 দিয়ে এখানে এটারে গুণ করা হয়েছে, ঠিক আছে। এখন পরেরটা দেখো, আবার 3 কি আমার 10-এর ঘরে, 3 কোন ঘরে, এদিক দিকে 4 হচ্ছে একক, 3 হচ্ছে 10-এর। এখন এই 3 দিয়ে আবার কি করতে হবে, এই 3 ওটারে গুণ করতে হবে। প্রথমে 3 3-কে কত 9 9, যেহেতু আমার এটা 10-এর ঘর সেজন্য আমার এখানে কি করতে হবে 0, এককের ঘরে 0। তাইলে 3 3-কে 9 আর 3 2 গুণে 6, 3 4 12, ঠিক আছে। এখন আমার যে খালি ঘরটি আছে সেখানে 423 গুণ 30, 3 10-এ 30, 423 আর 3 10-এ 30 গুণ করলে আমার আসে 12,690। এখন আমার বাকি হচ্ছে 2 শতকের গড়, একক 10-এর শতক, এটা কিসের গড়, শতকের গড়। 2 শতক দিয়ে এখন আমাকে এই 3টাকে গুণ করতে হবে। প্রথমে 3 2 গুণে কত 6, যেহেতু আমার এটা 6-এর গড়, তাই 6-এর গড়ে আনতে হবে, আর এই বাকি 2 গড় 0 বসিয়ে নিতে হবে। 3 2 গুণে 6, তারপরে 2 2 গুণে 4, 4 2 গুণে 8, এই আমার 8। এখন আমি এদিকে দেখি, তাহলে কি হচ্ছে 423-এর 423-কে যদি আমি 200 দিয়ে গুণ করি তাহলে আমি কত পাচ্ছি, 84,600, কত পাচ্ছি 84,600। আর যখন আমি এই 3টা যোগ করছি একসাথে, 423-এর 234 দিয়ে একসাথে গুণ করার পরে কত আসছে, 98,982, ঠিক আছে। এভাবে তাহলে আমরা 423 গুণ 30-কে কিভাবে ভাঙতে পারি, যে 423 গুণ
এখানে কয়টা দশ আছে? তিনটা দশ। তিনটা এখানে কয়টা দশ আছে? তিনটা দশ আছে। আর এভাবে বিবেচনা করলে সংখ্যাটা কত আসে? তাহলে চারশো তেইশ গুণ তিন, তিনটা দশ, এভাবে বিবেচনা করলে আমার সংখ্যাটা হবে বারো হাজার ছয়শো নব্বই। আবার আমরা যদি চারশো তেইশ গুণ দুইশোকে গুণ করি তাহলে আমার গুণটা হবে কি? চারশো তেইশ, এখানে কয়টা শো আছে? দুইটা, দুইটা শো। তাহলে দুই গুণ একশো, এভাবে বিবেচনা করলে আমার সংখ্যাটা আসবে কত? চৌরাশি হাজার, চৌরাশি হাজার ছয়শো। কত আসবে? চৌরাশি হাজার ছয়শো, ঠিক আছে। এখানে কয়টা শো আছে? দুইটা শো। দুইটা শো দিয়ে যখন আমি গুণ করব তখন কত আসছে? চৌরাশি হাজার ছয়শো, বুঝছো? এভাবে আমরা অঙ্কটাকে ব্যাখ্যা করতে পারবি। আরও কয়েকটি অনুশীলনীমূলক অঙ্ক রয়েছে, তোমরা সেগুলো বাড়িতে চেষ্টা করো।